রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই অফিস থেকেই বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন দুর্যোগে আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ নানা ধরনের কাজের টেন্ডার হয়ে থাকে। বিভিন্ন কর্মকর্তার কামরাতেও দেখা মিলল অরক্ষিত অবস্থায় রাখা গুরুত্বপূর্ণ নানা ফাইল। একইভাবে কম্পিউটার অপারেটরদের কক্ষেও যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় জরুরি কাগজপত্র। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়েছে প্রতারক চক্র। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান আমার খালুজান হয়। তো আমি এই ফেসিলিটিটা গ্রহণ করে আমি অধিদপ্তরে যাই। অধিদপ্তরে গিয়ে সব লোকজন আমাকে চিনে ওই পারপাসটা থেকে। তখন আমি করি কি, ওই কাগজগুলা গোপনে আমি ওই অধিদপ্তর থেকে নিয়ে আসি, নিয়ে এসে ফেকভাবে কাগজগুলো আবার নতুন করে বানাই। এভাবে অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের সই সিল নকল করে ওয়ার্ক অর্ডার বানিয়ে বিক্রি করা হতো ঠিকাদারদের কাছে। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। বিষয়টি সন্দেহ হলে এক ঠিকাদার তা জানান পুলিশকে। ধরা পড়ে এ চক্রের চার সদস্য। তোমার যদি পরিচিত কোনো লোক থাকে যারা ঠিকাদারি কাজ করে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করা দিও, আমি তাদেরকে কাজ পাওয়া দিব। আমাকে তখন বলেনি স্যার অবৈধ, এটা তো অবৈধ। সে বলছে তার কাজ পেয়েছে, টেন্ডার পেয়েছে স্যার। সে বলছে এই ড্রয়িংটার মতো আমাকে একটা কপি দরকার। 15,000 টাকা দিছে, আমি একটা ঠিকাদারকে পয়সা দিয়ে দিছি। পুলিশ বলছে এভাবে প্রতারক চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। আসলে প্রজেক্টগুলো সবগুলো সত্যিকারের প্রজেক্ট। সেই প্রজেক্টগুলোর ডুপ্লিকেট কপি বানিয়ে বিভিন্ন ঠিকাদারের কাছে তারা প্রপোজাল বিক্রি করে দেয় এবং সেই বিনিময়ে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিতে থাকে। এদিকে যার সিল ও সই জাল করা হয়েছে অধিদপ্তরের সেই কর্মকর্তা জানান ব্যবস্থা নেওয়া হবে প্রতারকদের বিরুদ্ধে। এটা আমার স্বাক্ষর না, এবং বাদ বাকি যেসব স্বাক্ষর সেগুলো আমার অফিসারদেরও না আর কি। জালিয়াতির বিরুদ্ধে তো মামলা হয় আর কি, আমি মামলা করবো আর কি। টেন্ডার কিংবা কোনো কাজ পাইয়ে দেওয়ার নামে কারো সাথে অবৈধ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।